8ই জুলাই 2017, 13ই শাওয়াল 1438 হিজরি, জামিয়া হাকিমুল উম্মতের তালাবাদের নতুন শিক্ষাবর্ষে আলোকিত জীবন করার জন্য করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো কি কি। এ বিষয়ে তরজমান একাবির আরিফ বিল্লাহ, শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম এমন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন যার প্রতিটি কথাই এক অতুল্য মুক্তা মণি। বয়ানটি দেশ বিদেশের সর্বস্তরের তালাবাদের বারবার শোনার মতো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من ألف عابد. وقال عليه الصلاة والسلام: وإن الملائكة لتضع أجنحتها عارضا لطالب العلم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي. وقال عليه الصلاة والسلام: بعثت لأتمم مكارم الأخلاق. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. جواد قولي نوٹ کرو پھر آما کے دو تکاوز ہونا. قرآن کریم مہان رب العالمین بولیں جے ذرا ایمان والا اللہ پاک تدر کے انہیں اونچ مرتبہ والا کریں بجا گلو ایمان ایمون جنیس جر سینہ تے تاکہ اللہ پاک نظر تار مرتبہ انہیں گوٹتے ایمان کرنے سارا جہان مانوشر چھے ایمان والا مرتبہ بڑو ہاں قیامت دن کافر مشرکرہ اللہ پاک کے دیکھتے پاوے نا اور مومن را قیامت ماٹھے اللہ کے دیکھتے پاوے قرآن شریف سے وَإِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَ اِذِ اللَّهُ مَحْجُوبُونَ یہ قیامت دن اللہ پاک کے اورا دیکھتے پاوے نا اللہ پاک پردہ کرے دیوین مدوگانے کینتو قیامت دیوشی مومن را اللہ کے دیکھتے ایک قطور نعمت دیتا بولن بھائی تو ایمان والا در بڑو مرتبہ انہیں کچھو مرتبہ سارا جہانے کافر مشرک در جشکل دیش انچل کوئی جگہن کنو مسلمان کنو ایمان والا گھرتے جائے کنو بڑو پر جیلانی چھکنے گھرتے گلن بامون سفر گھرتے گلن مجد دالف ثانی سفر گھرتے گلن تو اورا جو دی ایک شکوٹی ہوئے اور وہی مجد دالف ثانی اکانی شدو ایکا وہی ایکا ادھر ایک سو کوٹی روپرے بھاری مجد دالفی زانی جی زمین گھومان سی زمین سارا جہانر سنگا سنتے کے ہو بیشی دامی سی زمین دھولی بھلیو سارا جہانر راجت طویب سنگا سنتے کے چونا چاندی ہی راج جواہی رات تھے کے بیشی دامی یہ ایمان والا بہت اچھو مرتبہ والا اور سنگے جو دی ترمو دیل میں دین تھا کہ تو تار مرتبہ ارو اٹھے ارو اٹھے ارو اٹھے ایسا معاملہ ایک حدیث شریف رسول پاک صلی اللہ علیہ وسلم بولسن جارا علم دین سکے جنو جے اسلام کے دنیا تے اسلام پرشار لاب ہوئے اسلام زندہ ہوئے دین زندہ ہوئے اے ادیش جارا لیفی ابھیل اسلام جے علم دین سکے اسلام کے زندہ قرار جنو اللہ دین اللہ بندہ دین نکوٹ پوچھا بے تو بینہ و بین النبیین درجت واحدہ ای عالم دین مدد اور نبی رسول در مدد مطلو ایک تا اس طور پر تھکو
শুধু একটা স্তরের পার্থক্য, সেটা হলো যে নবী রসুলগণ আল্লাহর নবী রসুল, নবুয়ত প্রাপ্ত, আর এই আলেমের দিন নবুয়ত প্রাপ্ত না, এতটুকু পার্থক্য। এই ভাষায় রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বিষয়টাকে তুলে ধরে আলেমে দিনের মর্তবাকে কত ঊর্ধ্বে বয়ান করছেন চিন্তাই করা যায় না, তাই না? আলেমে দিন হলে তো তার মর্তবা অনেক ঊর্ধ্বে। এবং কোরআন শরীফে আলেমে দিন সম্পর্কে রব্বুল আলামিন বলছেন যে যে ইমানওয়ালারা সকলে আমাকে ভয় করে, আমাকে মানে, কিন্তু মানার মতো মানে, কামেল ভাবে মানে, সবচেয়ে বেশি মানে, যেমনটা আমাকে মানা উচিত, ভয় করা উচিত, শ্রদ্ধা করা উচিত, ভক্তি করা উচিত, এমনটা তো করেন উলামায়ে দ্বীন। ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই হসরে কামালের এতেবারে যে ভয় তো করে হার মুমিনি আল্লাহকে, কিন্তু উলামায়ে দ্বীন আল্লাহ পাকই আয়াতে বলছেন আল্লাহকে ভয় করেন তো উলামায়ে দ্বীন, তো তার মানে কামেল ভয় করেন উলামায়ে দ্বীন। এই আয়াতে পাকেও উলামায়ে দ্বীনের শ্রেষ্ঠ মর্তবার বয়ান, এবং কিসের ভিত্তিতে শ্রেষ্ঠ মর্তবা সেটারও বয়ান। সেটা হলো যে ওলামায় দিনের ভিতরে খাসিয়তে এলাহিয়া, এতাতে এলাহিয়া, হ্যাঁ, যে আল্লাহ পাকের হুকুমের সামনে তারা মাথা নত করেন, হামেশা আল্লাহ পাকের ভয়ওয়ালা জিন্দগি নিয়ে চলেন, যেখানেই যান হামেশা আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত, হ্যাঁ, সেটা তাদের অন্তরে সক্রিয় থাকে। হাম যাহা যাতে হ্যাঁ তেরা ফাসানা ছেড় দেতে হ্যাঁ, কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ, ও রাজি হ্যাঁ মুঝসে খফা তো নেই হ্যাঁ, ইয়ে খতরা মেরে দিল সে কব দূর হোগা। হ্যাঁ, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর হামেশা তাদের নজর থাকে। জুন কি খুশি হ্যায় ও মেয়ে ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া কি জিধর ও হ্যাঁ উদর হাম, আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে তাদের নজর থাকে হামেশা। এবং এমন মানুষ যে আল্লাহ পাকের জাতের উপরেই সর্বদা নজর রাখে, তো দুনিয়ার সব মখলুকের অন্তরে আল্লাহ পাক তার প্রতি মহব্বত ফেলে দেন, সবাই তাকে মহব্বত করে, আর আল্লাহর নজর থেকে আল্লাহ পাকের স্নেহের মহব্বতের দৃষ্টি থেকে যে বঞ্চিত হয় তো আপনও তার পর হয়ে যায়, দুশ্মন হয়ে যায়, আপনরাও আপন থাকে না। হ্যাঁ, নেগাহে আকরিবা বদলি মেজাজে দোস্তা বদলা, নজর একুন কি ক্যা বদলি কি কুল সারা জাহাঁ বদলা। হযরত খাজা আজিজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি বলেন যে আপনরাও পর হয়ে গেল, হ্যাঁ, এবং বন্ধু বান্ধব যারা তারা সব এখন তাদের মেজাজ আচরণ সবকিছু বদলে গেল, আল্লাহ পাকের নজর থেকে যে বন্দা বঞ্চিত হলো মুহূর্তে আপনরা তার পর হয়ে যায়, এমনই একটা অবস্থা দাঁড়ায় গেল। এই জন্য আলেমে দ্বীনের মর্যাদা অনেক উঁচু, অনেক উঁচু, অনেক বড়। অনেকে অন্য লাইনে বিভিন্ন লাইনে দ্বীনের খেদমত যারা করে, তো এক এক লাইনওয়ালা দিনের এক এক খেদমতের লাইনওয়ালা নিজের স্তরকে তবকাকে ঊর্ধ্বে উঠানোর জন্য চেষ্টা করে আবেগে, কিন্তু কোরআন সুন্নার আলোকে নবী রসুলদের পরেই মর্তবা উলামায় দিনের, এটা কোনো আবেগের আবেগের ভিত্তিতে না, কোরআন সুন্নার সুস্পষ্ট দলিল প্রমাণাদির ভিত্তিতে যে নবী রসুলগণের পরেই মর্যাদা আলেমে দিনের। এবং কেয়ামতের ময়দানে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে যে যখন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে, জাহান্নামী মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সুপারিশ করবেন, সেক্ষেত্রে প্রথম পয়লা স্তর যারা, যাদের পয়লা তবকা যারা, তারা হচ্ছেন আম্বিয়া কেরাম নবী রসুলগণ, সুপারিশকারীদের মধ্যে প্রথম নবী রসুলগণ, এবং তার পরের স্তরই হল উলামায়ে দ্বীন। এতে উলামাদের কত বড় মর্তবা প্রমাণিত হয়। হ্যাঁ, এবং শয়তান কোন কোন পথে মানুষকে ধোকা দেয়, দিন থেকে বিচ্যুত করার চেষ্টা করে, এটা বুঝার জন্য নূরওয়ালা এলেম দরকার, খালি জানা যথেষ্ট না, নূরওয়ালা এলেম। নূরওয়ালা এলেম থাকলে নূর
আলো, অন্ধকার তার বিপরীত, গুনাহ হচ্ছে অন্ধকার। নূরওয়ালা এলেমের বরকতে অন্ধকারের রাস্তা থেকে বাঁচার তৌফিক হয়। এটাকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। যে নূরওয়ালা দ্বীনের গভীর সমঝওয়ালা একজন আলেম, তিনি হাজার হাজার আবেদের চেয়েও শয়তানের বিরুদ্ধে বেশি বিজয়ী, বেশি শক্তিশালী এবং বেশি বিজয়ী একজন আলেম। হাজার হাজার আবেদের চেয়েও একজন এরকম দিনের নূরওয়ালা সমাজের অধিকারী আলেমের মর্তবা বড়। আর যারা আলেম তাদের মর্তবা তো অনেক বড় আছেই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলছেন যে যারা ইলমে দ্বীন তালাশের পথে এখন চলছে, তো জান্নাত পর্যন্ত রাস্তা চলার তৌফিক আল্লাহ তাকে দিতে শুরু করেন। শুধু ইলমে দ্বীনে মশগুল থাকার বরকতে নেক আমলের তৌফিক, গুনাহ থেকে বাঁচার তৌফিক, আল্লাহর মহব্বতের তৌফিক, সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক আল্লাহ পাক তাকে দিতে থাকেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলমে দ্বীনের তলব তালাশ, এর মর্তবা এত বড়। এখন আলেম হয় নাই, সে খালি এলেম তালাশ করে, ছাত্র তালেবুল এলম, তার মর্তবা এত বড় যে জান্নাত পর্যন্ত পুরা রাস্তা আল্লাহ পাক তার জন্য সহজ করে দেন। এর মানে যে জান্নাতি আমলের তৌফিক দেন, জাহান্নাম থেকে বাঁচার মতো আমলের তৌফিক দেন। এই হলো সাহালার অর্থ। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালেবে ইলম যারা, তাদের প্রতি ফেরেশতারা এত খুশি যে খুশির চোটে যে চলার পথে ফেরেশতা লাতাজাউ আজনিহা তাহা, যে ফেরেশতারা নিজের চলা বন্ধ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে থাকে। এ হাদিসের এক অর্থ হলো এই, ওয়াজুল আজনিহা মানে যে ডানা নামায় দেন, বজুল আজনিহা মানে ফেরেশতারা চলতে থাকেন, তাদের ডানা আছে, মাসনা সুলাসা রুবা, কারো দুই ডানা, কারো তিন ডানা, কারো চার ডানা, কারো আরো বেশি ডানা। জিবরিল আমিনের ডানা হলো 600, তাই না? সিত্তু মিয়াতে ডানা, জিবরিল আমিনের ডানা হলো কত? 600। এবং এমন ডানা যে প্রতিটি ডানা থেকে সর্বক্ষণ মুক্তা ঝরতে থাকে, মনি মুক্তা ঝরতে থাকে। আর লুলু এবং ইয়াকুত চরদা ঝরতে থাকে প্রতিটি ডানা থেকে। এসা আজীব বানাইছেন জিবরিল আমিনকে। তো এই নূরের ফেরেশতারা যখন তালেবুল ইলমদেরকে দেখেন, তো কোনো বিশিষ্ট মুরব্বীকে দেখলে মানুষ যেরকম থমকে দাঁড়ায় যায় শ্রদ্ধার তীব্রতা, শ্রদ্ধাবশত শ্রদ্ধার ফলশ্রুতিতে হঠাৎ দাঁড়ায় যায়। তো ফেরেশতারা একদম থমকে দাঁড়ায় যান তালেবুল ইলমের প্রতি শ্রদ্ধাবশত, রেজানবিত তালেবুল ইলম, তালেবের প্রতি এত খুশি হইয়া, খুশিতে মানে তারা এতটা উচ্ছ্বসিত হয়ে যান যে একদম তার চলা বন্ধ করে স্থির দাঁড়ায় যান ফেরেশতারা। এ হাদিসের এক অর্থ এই, হ্যাঁ না? আর এক অর্থ যেটা বয়ান করা হয় সেটাও হইতে পারে, আমাদের বুজুর্গান দিনের কেউ কেউ সেটাও বলছেন, সেটা হলো যে ফেরেশতারা তাদের লাতাজাও আজনিহাতা ওয়াজুল আজনিহা মানে বাহ্যিক লোগাবি অর্থ হলো যে ডানা রাইখে দেয়। ডানা রাখে কোথায়? তো বলেন যে ফেরেশতারা যে ডানা বিছিয়ে দেন জমিনের উপরে তালেবুল ইলমের সামনে, যে ভাই তুমি এত মর্যাদাওয়ালা, চলো আমার ডানার উপর দিয়া চলো। মানুষ বলে এরকম শ্রদ্ধাবশত, আমার মন চায় আমি আপনার পায়ের জুতা হয়ে যাই। কি কথা বলুন নাই, মন চায় যে আমি আপনার পায়ের জুতা হয়ে যাই, আমি জমিন হয়ে যা আপনি আমার উপরে বুকের উপর দিয়ে হাইটে চলে যান, এটা শ্রদ্ধার কারণে বলে। ঠিক এই মর্মে যে ফেরেশতারা তালেবুল ইলমের এত উঁচু মর্যাদা মনে করেন যে ইলমে ওহির তালেব সে কত উঁচু মর্যাদা, ও তো তার পায়ের নিচে আমার ডানা বিছিয়ে দিই। তো এতটা তালেবুল ইলমের মর্যাদা,
যে তালেবে ইলমের মর্যাদা এত বড়, সেই তালেবে ইলমের খেয়াল করতে হবে না যে আমার চলাফেরাটা কেমন হওয়া চাই, আমার কথাবার্তা কেমন হওয়া চাই, আমার আচার ব্যবহার কেমন হওয়া চাই, আমার দিন রাত কেমন হওয়া চাই, আমার শোয়াটা কেমন হওয়া চাই, আমার জাগরণটা কেমন হওয়া চাই, হ্যাঁ আমার মাদ্রাসার ভিতরে থাকা এবং বাইরে থাকার অবস্থাটা সর্বক্ষণ কেমন হওয়া চাই, ঘরে থাকি বাইরে থাকি আমাকে কেমন থাকতে হবে, যা আমার জন্য ফেরেশতারা পর্যন্ত নূরের ডানা বিছিয়ে দেন, তো আমার তাহলে কেমন চলা উচিত। ফেরেশতার নজরে যারা এতটা শ্রদ্ধেয় এবং ঈর্ষণীয়, তো তাদের আখলাক কি নিচু হওয়া চাই না উঁচু? এরা কি সব সিনেমা হলের দিকে দৌড়ানো উচিত না যে আল্লাহ পাকের দিনের উপরে এবং নেক আখলাকের উপরে, নেক চরিত্রের উপরে অটল থাকা উচিত? আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ পাক তৌফিক দান করেন। তো আমরা সকলে এরকম ভালোভাবে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারা কারা এরকম পাক্কা এরাদা যে গুনামুক্ত চলবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরা সবাই বুঝতেছিল, রাখো হাত নামাও। এখন বুঝলাম যে তোমরা, আমি সন্দেহ লাগতেছিল যে ভীষণ গরমের কারণে তোমরা ছটফট করতেছ, তা কথা খেয়াল করে বুঝতে পারতেছো কিনা। এখন হাত উঠানোর ঢং দেখে বোঝা গেছে যে তোমরা সবাই বুঝছো ভালো করে মাশাআল্লাহ। আমি এটা পছন্দ করি না যে কথায় কথায় হাত উঠানো, সব কথার জন্য হাত উঠানো ঠিক না, হাত উঠাইতে উঠানো না, হাত উঠাইতে বলা ঠিক না। যেমন কেউ জিজ্ঞাসা করলো, হে কে কে তাহাজ্জুদ পড়ছো, হাত উঠাও। তো এরকম করলে তো এখন কয়েকজন হাত উঠাবে, পাঁচ দশজন, আর পুরো মজমা খামোশ, তো একটা শরম পায় না? কি দরকার এরকম মৌকাতে হাত উঠানোর দরকার কি? হ্যাঁ, যাদেরকে তরবিয়ত করা হয়, ছাত্র মুরিদ, তাদের মধ্যে শায়খ যদি এমনটা করেন, উস্তাদ যদি তরবিয়ত বশত এমনটা কখনো করেন, মাঝে মধ্যে করা যেতে পারে, কিন্তু যে কোনো আমলের জন্য এরকম হাত উঠান। আজকে বলেন দরুদ শরীফ একশোবার কে কে পড়ছেন, বলেন হাত উঠান। তো কেমনে কি করবে, হাত উঠাবে কজনে আর না উঠাবে কজনে? তো এইরকম ক্ষেত্রে একটা মুস্তাহাব আমলের জন্য এতগুলো মানুষকে শরম দেওয়া, এমন কি করা যাবে যে হে কে কে ফরজ জোরের নামাজ জামাত পড়ছে, কে কে পড়েননি, হাত উঠান। তো মানুষটা লজ্জা পাবে মজমার মধ্যে, তো মানুষকে এরকম শরম তো না দেওয়া চাই। তো হাত উঠানোর এই মৌকাতে আমি চিন্তিত হই যে আবার আমার অনুসরণ না করে আমার দোস্ত আবাবরা মহব্বতের লোকেরা আবার জায়গায় বেজায়গায় না হাত উঠানোর ধান্দা শুরু করে। সে ফরিদপুরে গোপালগঞ্জ এক জায়গায় গেছি মাহফিলে, তা আমার আমি গিয়ে গাড়ি আমার গাড়ি থামছে মাত্র মাহফিলের পাশে, দেখলাম যে ওই যে ওয়াইজ বক্তা, উনি বক্তৃতা করতেছেন, আর লোকদের সব মানুষই করে যে আল্লাহ করে বলে সব দাঁড়ায় যান, এক লাভে সব দাঁড়ায় গেছে। আবার কি জানি একটা বলে বললো বসে যান, আগে আগে বসে যান, ওই জায়গা বাড়াবে আর কি, পরে বসাইছে সবাকে। আমার তো পরেশানি লাগলো, জি আল্লাহ এটা কি? পরে যখন ওই খানা খাইতে বসলাম রাত্রিবেলা একসাথে, তো ওই মাওলানা সাহেবকে, আমাকে তিনি মহব্বত করেন খুব, বাড়ি হলো শরীয়তপুর, তা আমি তাকে বললাম যে মাওলানা, এই যে আপনি এতগুলো মানুষকে খাড়া করালেন, এর মধ্যে ওসি সাহেব থাকতে পারেন, দারোগা সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব থাকতে পারেন, হ্যাঁ কোনো পুলিশের বড় অফিসার, আর্মির অফিসার থাকতে পারেন, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল থাকতে পারেন, থাকতে পারেন কি না? বললাম যে হ্যাঁ থাকতে পারেন। ওই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর, হ্যাঁ ভার্সিটির ভিসি থাকতে পারেন। তো সবাইকে এরকম লাভ দিয়া উঠানো আর লাভ দিয়া বসানো, এতে তারা আনইজি ফিল করবে কিনা, তাদের কাছে এটা কষ্টদায়ক মনে হবে কিনা? বলে হ্যাঁ। তাহলে আপনি এই কাজটা কেন করলেন? অনেক মানুষ, বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, সবার দল বেঁধে খাড়া করালেন, আবার বসাইলেন, ঠিক করলেন? ইন্নালিল্লাহ, আমার তো খেয়াল হয়নি এত কিছু। এই জন্য খালি দিনের কথা কয়েকটা মুখস্থ হলেই গিয়া দিন প্রচারে আরম্ভ করে দেওয়া, নিজের তরবিয়ত করা ছাড়া, এটা অন্যায়, এটা বড় ভুল, এটা বড় বিপদজনক, বড় ক্ষতিকারক হয়, হ্যাঁ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সাহাবায়ে কেরামকে বলছেন যে মান কি, এটা আমার পক্ষ থেকে এক আয়াত পেলে পৌঁছাও, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, যে এই আমার একটা কথা যে পাইছো পৌঁছায় দো। এটা কি চোরদের সামনে বলছিলেন,
ডাকাতদের সামনে বলছিলেন, লুটেরাদের সামনে বলছিলেন, যারা বেপর্দায় অভ্যস্ত তাদের সামনে বলছিলেন, যারা 24 ঘন্টা দিন রাত মানুষকে কষ্ট দেয় তাদেরকে বলছিলেন, গীবতকারীদেরকে বলছিলেন এই কথা যে মানুষকে দিনের কথা বলতে গিয়ে আঘাত করে এবং কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এই রকম মানে অবস্থা যাদের তাদেরকে বলছিলেন এই কথা, তাদেরকে বলছিলেন, তাদেরকে বলছিলেন যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফযলান মিনাল্লাহি ওয়া রিযওয়ানা। হ্যাঁ, যে আল্লাহ পাক বলেন যে আমার নবীর সঙ্গে যে সাহাবা একরাম থাকেন কাউকে বাদ দিয়ে বলেন নাই, তাদের সকলের চরিত্র হলো সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টির উপর তাদের নজর থাকে। তার মানে তাদের এক মুহূর্তের জন্য আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কথা বলবেন না, এমন কাজ করবেন না, এমন আচরণ করবেন না, এমন তাবলীগ করবেন না, এমন ওয়াজ করবেন না, এমন বয়ান করবেন না, এমন ব্যবহার করবেন না। এই কথা বুঝে আসছে যে এইরকম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে এইভাবে গড়ে তুলছেন তাদেরকে নির্দেশ করছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা এখন দিনের কথা পৌঁছাও। এবং এই বিষয়টাকে কোরআনে পাক এই ভাষায় বলছে ওমান হাসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যার অর্থ যে যেই লোক সুন্দর জীবনওয়ালা, সুন্দর আমলওয়ালা, সুন্দর চরিত্রওয়ালা, জীবনের সবকিছু এবং আল্লাহ পাকের একদম সন্তুষ্টিওয়ালা এবং ইসলাম নিয়ে খুশি, আল্লাহকে নিয়ে খুশি, রাজিয়তু বিল্লাহ রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদির রাসূলা, আল্লাহকে নিয়ে খুশি, রসুলকে নিয়ে খুশি, ইসলামকে নিয়ে খুশি সর্বহালতে, এর জন্য সে উচ্ছ্বসিত, এটাই তার জীবনের ধন সম্পদ এবং গর্ব। এইরকম মানুষ সে, অর্থাৎ আপাদমস্তক ইসলামের উপর জীবন ধারণকারী, ইসলাম দ্বারা জীবনকে যিনি সজ্জিত করলেন এমন মানুষ। হ্যাঁ, এইরকম লোকেরা যখন দিনের কথা বলে তো তার চেয়ে উত্তম কথা কার হবে এই পৃথিবীতে, কি কথা বুঝুন নাই? হ্যাঁ, এবং এইটা যে এই আয়াতে পাকের এটাই যে চূড়ান্ত এবং নির্ধারিত অর্থ তার দলিল হলো কোরআন শরীফে এক আয়াতে আল্লাহ পাক বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেই কথা তোমরা বলো, যেই ওয়াজ করো অথচ সেই মোতাবেক আমল তোমাদের নাই, সেই কথা তোমরা বলো কেন, সেই কথা তোমরা বলো কেন, দেখো ইসমাইল বাদাম কি বলে, সেই কথা তোমরা বলো কেন, যেই এইরকম ওয়াজ নসিহত করো দিনের কথা বলো অথচ সেই মোতাবেক তোমার তুমি নিজে আমল করো না, এইরকম ওয়াজ করো কেন, এটা আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, কি কথা বুঝেন নাই? তা কোরআন শরীফের কথা বলতে কি আল্লাহ না করবেন? নামাজে আইসেন আপনারা নামাজে, তাই আল্লাহ পাক এটা নিষেধ করবেন, এই তুই এখনো নামাজ ধরিস না ঠিক মতো, কখনো পড়িস কখনো পড়িস না, তুই আবার নামাজের দাওয়াত দিলি কেন? তাইলে এখানে নামাজের দাওয়াত নিষেধ এইটা নাকি আসল বিষয় হলো যে এইরকম ওয়াজ করে যে ওয়াজের লোকে পূর্ণ আমল নাই? হ্যাঁ, তার মানে ওয়াজ নিষেধ নাই, পূর্ণ আমল না থাকাটা এটা নিষেধ, আমল পুরা করো, ওয়াজ করো কিন্তু আমল যেন পুরা থাকে। এই ঠান্ডা পানি খাইস না, পানি খাওয়া নিষেধ না ঠান্ডা খাওয়া নিষেধ, কোনটা? পানি নিষেধ না ঠান্ডা খাওয়া নিষেধ, এখানে ওয়াজ নিষেধ না বেআমল ওয়াজ করা নিষেধ, বেআমল অবস্থার ওয়াজের উপর আল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করছেন। ওয়াজ নিষেধ না বেআমলের জন্য, কি কথা বুঝেন নাই? বেআমল থাকাটা নিষেধ, এইরকম ওয়াজ যে ওয়াজের সঙ্গে তুমি বেআমল, এই বেআমল থাকাটা নিষেধ, ওয়াজ নিষেধ না বয়ান নিষেধ না, কি কথা বুঝেন নাই? কারণ নফি যখন মুকাইয়াদের উপর আসে তো নফি যাতে মুকাইয়াদের দিকে না বরং কয়েদের দিকে রাজি হয়, হ্যাঁ না, যে খায়ও না ঠান্ডা পানি, তার মানে হলো যে পানি নিষেধ না ঠান্ডাটা নিষেধ, এখন ওয়াজ বয়ান নিষেধ না বরং বেআমল থাকাটা নিষেধ। তাহলে যখন বেআমল থাকা নিষেধ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তোমরা দ্বীনের কথা পৌঁছাও, আমার একটা কথা পাইলো মাশাআল্লাহ, তোমরা তো আমলওয়ালা, সুন্নতওয়ালা, নেক জিন্দেগিওয়ালা, আল্লাহ সন্তুষ্টিওয়ালা, হালত পয়দা করছো, আখলাক পয়দা করছো, জিন্দগি বানাইছো, চলো এখন তোমরা আমার এক এক কথা পৌঁছো। এটাই যে আয়াতে পাকের অর্থ, এটা পরিষ্কার হলো কিনা বুঝতেছেন আপনারা? ওয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
آمین آمین آمین. بہرحال تو فقیہ واحد اشد علی الشیطان من الف عبد المدے رسول اللہ صلی اللہ علیہ وسلم سیدیگے اشارہ کرسن جے شیطانر بیرودے ایک جن عالم دین تینی ہزار عابدر چیز بیشی شکتی شدی ایبان بیجوئی تیلی بوجھا کرو شیطانی بیرودے مانے کی شیطانی کرم کانٹر بیرودے شیطان جیکھانے جارے ڈوبا بے ایبان چوبا بے ایمون راستر بے پارے سے شجاک شوچتون ایبان ایک دم شربودہ ایشکل راستر تکے دورے کی کتا بوجھنے تاولے اپنے جارا عالم ہوتے چان تو جنتی عمولر زندگی بانانو لگ بھی کینا نیک عمولر زندگی بانانو لگ بھی کینا بولن تو نکی سینما حال جوا موبائل آزے بازے دینیز دیکھا چوبی رکھا ایبان بے پردہ کورا ایگلو کی نیک عمولر مدد پڑے ایگلو سنت طریقہ مدد پڑے ایگلو کی تال بیل میر اخلاق ہوتے پارے چھے تال بیل میر اخلاق جی تال بیل میر جنو فرشترہ نیزر نور جانا بچھے دن تادر عمول اخلاق کی جکم ہوا اچھیت تا امرو شکلو کی بھالو ہے چلار چستہ کرو انشاءاللہ تعالی اللہ پاک آمو در کے توفیق دین آمو در جنو سوز کرے تو امرو چھوٹا سوٹا را بھوزو امر کو تھا چھا ماشاءاللہ واہ واہ یہاں بھوزو ایک تو چوک بڑھو کرے دیکھتے سے رہا ماشاءاللہ شاہبات الحمدللہ ہاں تو ایبان علم جے سکھ بے مانوش تو شدو علم سکھانا جے علم سنگے آدب اخلاق سکھا کرتب بو دوچا کے ملے سکھتے ہو بے رسول اللہ صلی اللہ علیہ وسلم بولسن اللہ پاک اما کے صرف علم دان کرنے علمانی ربی فا احسن تعلیمی اللہ پاک نیزی اما کے آسمان تکے علم دان کرسن سرسٹو علم دان کرسن چمتکار علم سندر علم دان کرسن نور پوری پورن علم اما کے دان کرسن جار بندو بندو اما کے اللہ دیکھ ٹانتے تھا کہ ایرکم علم اما کے دان کرسن علمانی ربی فا احسن تعلیمی تو علم ایمون ہوا چاہے جیتا حسن والا سندر جو والا نور والا ایمون علم جیتا ایر سنگے نوستامی والا علم اسے کندے نوستامی والا منوستا تو کی علم ہلو ایتا پنڈت جی ایمون اللہ مر سنگے وَعَدَّبَنِي رَبِّ فَاحْسَنَ تَعْدِبِ الْوَاوُ لِلْجَمِعِ اللہ رسول صلی اللہ علیہ وسلم بولن جے محان رب العالمین دوی جریسر دارا اما کے مہیمان نیتو کرسن ایک دہلو نیزے تینی اما کے علم دان کرسن سرسٹو اور ایکی شنگے اتم اخلاق چورتن اما کے دان کرسن فاہسن تا دیوی اتم اخلاق چورتن اما کے دان کرسن جیتا قرآن شریف اللہ پاک بولسن جے انکا لعالی خلق نازیم اے رسول اپنی سرسٹو چورتن سیستے اپنے ستھان سرب اچھا اپنے ستھان سرسٹو چورتر سیستے اپنے ربستان واہ واہ سبحان اللہ اللہ علیہ اللہ ستلہ رہا کی ترجمہ گربانہ ہو لے عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ کے ایک دونے ایک صحابی جگہ کرسن جے بولسن جے رسول اللہ صلی اللہ علیہ وسلم اخلاق چورتر کیمون چھلو ایک تو اپنے کستے کے سنتے چاہیے حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ بولن جے تمہیں قرآن شروع پڑھنا کانا خلقہ القرآن رسول اللہ صلی اللہ علیہ وسلم چورت تو سلو جیون سلو پورا قرآن پاکر ایک دم ہو بہو پورنو قرآن پاکر ایک دم ہو بہو واہ 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 اے عائشہ صدیق رضی اللہ عنہ ایمون اشترج دنوں کے بیکھا اے اوی بکتی تعبیر ٹھیک ہے ایٹر پوتی دھونی کرسن محی الدین ابن عربی رحمت اللہ علیہ تر نجر بسا ہے ان نظرتا الی رسول اللہ صلی اللہ علیہ وسلم نظرتا الی القرآن وَإِن نَظَرْتَ إِلَى الْقُرْآنِ نَظَرْتَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جے اللہ رسول صلی اللہ علیہ وسلم شنگے قرآن شنگے پرسپر شمپر کو ایتوٹا نبیر جدی تمہیں رسول ایر دیکھے دیکھو تمہیں ڈائریک قرآن دیکھے پیدا سے جدی تمہیں قرآن ایر دیکھے دیکھو ڈائریک رسول اللہ کے تمہیں دیکھے پیدا سے صلی اللہ علیہ وسلم واہ واہ عائشہ صدیق رضی اللہ تعالیٰ عنہ شہی بکتب بٹا کے ایمون بھابے ابر محسائق ہی مور موٹا کے نیزر بھاسائے بیکتو گرسن سنتے سن پیو بندورا محمد از تمی خواہم خدا را خدا آیا تو حب مصطفیٰ را ایک بزرگ بلسلن صلی اللہ علیہ وسلم جہے محمد صلی اللہ علیہ وسلم اپنے کسے اللہ کی پیتے چاہیے اپنی ایمون شکھا دین ایمون پوت بطلے دین ہمیں اللہ کی پیتے چاہیے
আর হে আল্লাহ আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা চাই, তার আনুগত্যের তার অনুসরণের তৌফিক চাই আপনার কাছে। হ্যাঁ, দে মুঝে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ৌমে গিন, হো মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন। আমিন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া ওয়া সুবহানাল্লাহ। হে আল্লাহ আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাকে দান করেন, আর মুহাম্মদ ইয়ৌমে গিন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জীবন যাদের উৎসর্গিত সেই জীবন উৎসর্গকারীদের কাতারে আমাকেও স্থান দান করেন। ও মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দীক্ষা জীবন চরিত জীবন আদর্শই যেন হয় আমার দিন রাত, আমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত। এইভাবে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হুজুররা আপনাদেরকে অনেক মূল্যবান নসিহত করছেন শুনেছেন, বিভিন্ন মাদ্রাসা এরকম মাদ্রাসাওয়ালারা কিছু নিয়ম কানুন বাতলান, অনেক অনেক তালবিলিমরা এটাকে কষ্টকর মনে করে কঠিন মনে করে যে ভাই এত নিয়ম কানুন এগুলো কেমনে পালন করা যায়, এর জন্য অঙ্গীকার গ্রহণ করা হয়। এ অঙ্গীকার গ্রহণ করা শত্রুতামূলক না, কারো প্রতি শত্রুতামূলক না, কারো প্রতি জুলুম করার জন্য না, বরং যে শত শত মায়ের সন্তানেরা শত শত বাবা মায়ের সন্তানেরা যে মাদ্রাসার আসাতিজার কেরামের নিকট আমানত স্বরূপ আসেন, মা বাপ তাদেরকে মাদ্রাসায় দিয়ে দেওয়া মানে উস্তাদদের নিকট আমানত পৌঁছে দিয়েছেন যে এদেরকে একদম একদম ভালোভাবে এলমে আমলে সুন্দরভাবে ফেরেশতার মতো বরং ফেরেশতার নজরে ঈর্ষণীয় বানায় গড়ে দিবেন, এটা আপনাদের কাছে আমরা চাই, এটাই প্রত্যাশা এটাই কামনা। মা বাপ তো কি চোর হওয়ার জন্য পাঠায়, ডাকাত হওয়ার জন্য পাঠায় মা বাপ মাদ্রাসায়? হ্যাঁ, যে দিনই দিনই প্রতিষ্ঠানে মা বাপ পাঠান যে মা বাপ কি সিনেমা দেখার জন্য পাঠান বা দুষ্ট দুরাচার হওয়ার জন্য পাঠান, তাদের উদ্দেশ্যই থাকে এরা মানুষ হবে, এরা সুন্দর হবে, এরা ভালো হবে, এরা আদর্শ হবে, আলেমে দিন হবে, নায়েবে রসুল হবে, ওলি আল্লাহ হবে, নিজেরা নিজেরা এমনটা আলোকিত হবে, সারা জাহানে তারা সারা জাহানকে তারা আলো দান করবে, সারা জাহানকে তারা আলো দান করবে, এমনটা আশা নিয়ে তারা এমনটা বুক বড় আশা নিয়ে তারা সন্তানদেরকে দিনই প্রতিষ্ঠানে পাঠান। তো মা বাবার সে আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সব তালবিলিম ভাইরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং উস্তাদদের দোয়া ব্যতীত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, উস্তাদদের দোয়া ব্যতীত উস্তাদদের স্নেহ ব্যতীত উস্তাদদের সুনজর ব্যতীত এই আসমানের নিচে জমিনের উপরে কোনোই সত্যিকার আলেমে দিন আজ পর্যন্ত পয়দা হয়নি। তো উস্তাদদের স্নেহ এবং সুনজর এবং দোয়া আপনারা কি চান না, সকলে চান কিনা? তো উস্তাদদের সুনজর পাওয়া যায় কিভাবে, যে তালবেলেম যখন ইলমে দিনের উপর নিজেকে উৎসর্গ করে বাইরের ঝামেলা থেকে নিজে মুক্ত থাকে এবং সুন্দর আখলাক এবং সুন্দর আদব নিয়ে চলে, তো উস্তাদ যখন দেখতে পান এই তালবেলেম মাশাআল্লাহ ইলমের জন্য একদম জীবন উৎসর্গকারী, দুনিয়ার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, সব থেকে একদম বিচ্ছিন্ন। অনেক তালবেলেম তারা মনে করেন যে মোবাইল থাকলে সমস্যা কি, আমি একটু বাবার সঙ্গে কথা বলবো, মায়ের সঙ্গে কথা বলবো, ভাই বোনদের সঙ্গে একটু কথা বলবো। অনেক ছেলেরা এরকম নির্মল মনে এটা খেয়াল করে যে মোবাইল থাকতে তো পারে এবং এটা ঠিক, এইরকম নির্মল মনে যদি মোবাইলকে ব্যবহারই করা হয় তো মোবাইল থাকতে পারে, কিন্তু শয়তান তো আছে দুনিয়াতে, যখনই কেউ এলমে দিন শিখতে চায় বা দিনের পথে চলতে চায় শয়তান চতুর্দিক থেকে তাকে ঘেরাও করতে থাকে, পরিবেষ্টন করতে থাকে এবং ধোকা দিতে থাকে কোন মুহূর্তে তার অ্যাক্সিডেন্ট ঘটায় দিবে। এবং আমরা দুর্বল এবং কাঁচা হওয়ার কারণে হ্যাঁ না, হাজারো ভালো উদ্দেশ্য নেক নিয়ত থাকা সত্ত্বেও দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি কথা বুঝেন নাই, রাস্তার পাশে এক জায়গায় খেলা হইতেছে, হুজুরা বলে দিচ্ছেন এই ওদিকে তাকায়ও না, তাকাবো না তো, না আমি তাকাবো না, মসজিদের মধ্যে ওয়াদা করছে, যাওয়ার সময় যখন দেখে যে একদমই হইচুই আওয়াজ হইতেছে খেলতেছে যে আওয়াজ শুনে যাইতেছে, ওই অনেক মানুষের ভিড়ের মধ্যে পালা বলে একটু একটু দেখে, কি সময় মিললে কি দেখে কি জানে, একটু একটু দেখে, অত বলার পরও এটা করলো যে ও যখন মসজিদে বলছে যে আমি এরকম কাজ করব না, এই একদম ঠিকই মজবুত ওয়াদাই করছিল এতে কোনো সন্দেহ নেই, ধোকা তার অন্তরে ছিল না, কিন্তু ওই ফিল্ডে যাওয়ার পরে নিজেকে রক্ষা করার মতো হিম